নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 2রা জুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের COVID-19 রিলেটেড যে মেডিকেল বুলেটিন প্রতিদিন বের হয় সেটা আমরা ভিডিও প্রকাশ করতে পারিনি বা সেটা নিয়ে কোনো পর্যালোচনা করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা গতকালের যে মেডিকেল রিপোর্ট সেটা নিয়ে পর্যালোচনা করব এবং সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন আছেন এই চ্যানেলে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। চলুন বন্ধুরা, দেখে নিই গতকাল অর্থাৎ 2রা জুনে পশ্চিমবঙ্গ সরকারের COVID-19 যে মেডিকেল রিপোর্ট বেরিয়েছিল বুলেটিন সেটিতে কী বলা হয়েছে। এই দেখুন, তারিখ দেওয়া রয়েছে 2রা জুন, পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল COVID-19 হেলথ বুলেটিন। দেখুন, 1 জুন অবধি রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা হচ্ছে 5,772 জন। গতকাল অর্থাৎ 2রা জুন রাজ্যে সর্বাধিক পরিমাণ অর্থাৎ 396 জনের দেহে সংক্রমণ নতুনভাবে ছড়িয়েছে। অর্থাৎ গত 2রা জুন গতকাল অবধি আমাদের রাজ্যে মোট সংক্রমণের পরিমাণ গিয়ে দাঁড়ালো 6,168 জন। এখন অবধি ডিসচার্জ হয়েছে 2410 জন। টোটাল মৃত্যু হয়েছে COVID-19 জন্য 263 জন। দুর্ভাগ্যবশত গতকালকে 10 জন আরও মারা গেছেন, আর ডিউ টু কোমরবিডিটির জন্য এখনও 72 জনের মৃত সংখ্যাটা রয়েছে। তাহলে এখনও অবধি গত 2রা জুন অর্থাৎ গতকাল অবধি রাজ্যে অ্যাক্টিভ বা এখন অবধি যে অ্যাক্টিভ COVID-19 পেশেন্ট রয়েছে তার সংখ্যা গিয়ে দাঁড়ালো 3423 জন। ডিসচার্জ রেট আমাদের রাজ্যে এখন 39.07%। স্যাম্পল টেস্টের গত 1 জুন অবধি আমাদের রাজ্যে স্যাম্পল টেস্ট করা হয়েছে 213,231 জনের, আর গতকাল 2রা জুন 9,495 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তাহলে এখনও অবধি আমাদের রাজ্যে মোট স্যাম্পল টেস্ট করা হয়েছে 222,726 জনের। পার মিলিয়ন পপুলেশন হিসেবে এই সংখ্যাটাকে দাঁড়াচ্ছে 2475, আর এই টেস্টেড স্যাম্পেলের মধ্যে 2.77% আপনার স্যাম্পেল হচ্ছে পজিটিভ, করোনা পজিটিভ বেরোচ্ছে। টোটাল টেস্টিং ল্যাবরেটরিজ আমাদের রাজ্যে এই মুহূর্তে 41, টেস্টিং ল্যাবরেটরিজ এই সপ্তাহে আরও অ্যাড হয়েছে 7টি, একটি পেন্ডিং রয়েছে। এবার এগুলো তো হসপিটালের বেড অকুপেন্সি, COVID-19 বেড। ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনটা দেখুন, 582টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। টোটাল নাম্বার অফ পিপল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্সে রয়েছে 17,804 জন, আর এখনও অবধি গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার থেকে 54,421 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন, টোটাল হোম কোয়ারেন্টাইন পিপল লোকের সংখ্যা হচ্ছে 241,236। তাদের মধ্যে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 146,538 জন, আর হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে 94,698 জনকে। এবার আমরা দেখিনি জেলা ভিত্তিক কোন জেলায় কত সংক্রমণের হার বাড়লো। কোচবিহারে 118 হয়ে গেছে, দার্জিলিং 38, 11টি বেড়ে। উত্তর দিনাজপুর 166, 7টি বেড়েছে। দক্ষিণ দিনাজপুর 8টি বেড়ে 33, মালদাতে 1টি বেড়ে 143, মুর্শিদাবাদে 5টি বেড়ে 103, নদিয়াতে 7টি বেড়ে 99, বীরভূমে 6টি বেড়ে 166, পুরুলিয়াতে 2টি বেড়ে 9, বাঁকুড়াতে 56, পশ্চিম মেদিনীপুরে 52, পূর্ব মেদিনীপুরে 114, পূর্ব বর্ধমানে 99, পশ্চিম বর্ধমানে 56, হাওড়াতে দাঁড়িয়েছে 1156, হুগলিতে 344, উত্তর চব্বিশ পরগনায় 827, দক্ষিণ চব্বিশ পরগনায় 202, কলকাতাতে 2295, আদার স্টেটে 59। অর্থাৎ এখনও অবধি আমাদের রাজ্যে টোটাল যে করোনা পজিটিভের সংখ্যা গিয়ে দাঁড়ালো 6,168, আর ছেড়ে দেওয়া হয়েছে COVID-19 যারা সুস্থ হয়েছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2410, আর দুর্ভাগ্যবশত গতকালকে মারা গেছেন 10 জন। তো এই ছিল গতকালকে মেডিকেল রিপোর্ট যেটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছিল সন্ধ্যের দিকে। দুর্ভাগ্যবশত কালকে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আরেকবার অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করছি। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।